السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দম্মাম মহান আল্লাহর আশিস রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা ফা'আখাযাহুমুত তূফানু ওয়া হুম যালিমুন। আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা। যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক যুগে আম্বিয়া এবং রসুলগণ পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, ভুল পথ থেকে সতর্ক করেছেন। আম্বিয়া রসুলগণের সিলসিলা শেষ হয়েছে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তারপরে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন এ উম্মতের যারা জ্ঞানী ব্যক্তি, যাদেরকে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছেন, তাদেরকে তারা যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দাওয়াত, তৌহিদ এবং সুন্নাত, কোরআন এবং হাদিসের কথা, ওহির কথা মানব জাতি পর্যন্ত ঠিকভাবে পৌঁছে দেয়। আর এইভাবে তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অর্পিত দায়িত্ব ঠিকভাবে আদায় করতে পারে। সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি শেষ নবী, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, এবং যার উম্মতের উলামায়ে কিরামদেরকে, কোরআন সুন্নার জ্ঞানীদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন যে তারা মানব জাতি পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছাবে। আমাদের তাফসীর হবে সূরা আল আনকাবুতের এই দ্বিতীয় পর্ব আয়াত নম্বর 14 থেকে, যেখানে আল্লাহ পাক প্রাচীন যুগে সর্বপ্রথম রাসূল আদম আলাইহিস সালামের পরে দীর্ঘদিন ধরে মানব জাতির মধ্যে যেহেতু শিরক কুফরি ছিল না, যুগ যুগ ধরে তারা আল্লাহ পাকের তৌহিদকে প্রতিষ্ঠা করত, আল্লাহর একত্ব তাদের মধ্যে ছিল, ওয়াহদানিয়াত ছিল, মানুষ শিরকে জানত না। কিন্তু নূহ আলাইহিস সালামের পূর্ব যুগেই এ শিরকের সূচনা হয়, যখন পৃথিবীতে শিরক, মূর্তি পূজা, ব্যক্তি পূজা, নেক লোকদের পূজা এসব যখন শুরু হয়, সলেহীন ওলিয়া উলিয়ার পূজা যখন শুরু হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল পাঠান নূহ আলাইহিসসালামকে, এবং তাকে আল্লাহ পাক দীর্ঘ সময় দিয়েছেন। এই বিষয়টিকে এখানে আল্লাহ পাক এ আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমে। আর নিঃসন্দেহে আমি আল্লাহ রসুল করে পাঠিয়েছি নূহ আলাইহিসসালামকে। আরসালনা নূহান, নূহ আলাইহিসসালামকে আমি প্রেরণ করেছি রাসূল করে, ইলা কওমিহি, তার জাতির উদ্দেশ্যে। ফালাবিসা ফিহিম আলফা সানাহ ইল্লা খামসিনা আমা, অতঃপর সে তাদের মাঝে অবস্থান করেছিল 1000 বছর, ইল্লা খামসিনা আমান, 50 বছর ব্যতীত, 50 বছর কম। আল্লাহ পাক এইভাবে ব্যক্ত করেছেন, মানে 1000ই মাত্র 50 বছর কম, অর্থাৎ 950 বছর তাদের মাঝে অবস্থান করেছিল নূহ আলাইহিসসালাম নবুয়াত রেসালাতের পরে। এমনি শুধু জন্ম নিয়ে নয়,
জন্মের পরে যতদিন নবুয়ত পাননি সেটা তো ছিল। যেমন তাফসিরকারগণ বলেছেন চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন, তাহলে এদিকে চল্লিশ বছর আরও যোগ করেন। চল্লিশ বছর বয়সে নবী হওয়ার পরে সাড়ে নয়শো বছর তাদের মাঝে অবস্থান করেছেন, তারপরে জাতি থেকে যখন নিরাশ হয়ে গেছেন, অল্প কিছু লোকই ইমান নিয়েছিল, অধিকাংশ লোক কুফরি করেছিল, শিরকের ওপরই অটল থেকেছিল, আল্লাহ পাক মহাপ্লাবন দিয়ে তাদেরকে ডুবিয়ে ধ্বংস করলেন। তারপরে তিনি বেশ কিছুদিন ছিলেন, যে সম্পর্কে অনেক তাফসিরকারগণ বলেছেন যে সেটা ছিল ষাট বছর, আল্লাহ আলম। তাহলে ষাট চল্লিশে একশো হয়, আর সাড়ে নয়শো কত হয়ে যাবে, তাহলে এক হাজার পঞ্চাশ বছর তার বয়স ছিল। আল্লাহ পাক বলছেন ফালাবেসা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান, অতপর নূহ আলাইহিস সালাম তাদের মাঝে অবস্থান করেছিল এক হাজার বছর, ইল্লা খামসিনা আমান পঞ্চাশ কম। আল্লাহ যে ভাষায় বলেছেন ওই ভাষায় আমি অনুবাদ করলাম, পঞ্চাশ কম এক হাজার বছর নূহ আলাইহিস সালাম অবস্থান করেছিলেন জাতির মাঝে। ফাখাজ আহমদ তুফান, কিন্তু তারা যখন অমান্য করেছিল, তাদের অধিকাংশরা কুফরি করেছিল, শিরকে লিপ্ত থেকেছিল, তাদেরকে মহাপ্লাবনে পাকড়াও করেছিল আল্লাহ পাকের আজাব। ওয়াহম জালেমুন, এই জন্য পাকড়াও করেছিল যে তারা জালেম ছিল। ওয়াহম জালেমুন, কারণ তারা জুলম করেছিল, আর সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। এই শিরকের জুলমও ছিল, আল্লাহ পাকের আদেশ নিষেধ অমান্য করা, অবাধ্যতা, ইবাদত বন্দিকি না করারও জুলম ছিল। আর যখন মানুষ শির কুফুরিতে লিপ্ত হয়, আল্লাহ পরকালকে ভুলে যায়, তখন মানুষের উপরে জুলম করতে পারে, তাহলে এই তৃতীয় জুলমও ছিল। সব রকমের জুলম তাদের মধ্যে ছিল। একমাত্র মানুষকে সত্যিকার অর্থে সৎ জীবন দান করতে পারে তৌহিদ, আল্লাহর একত্ব, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে এই চিন্তা, এই ইমান, পরকাল মুখী হওয়া, আমি স্বাধীন নই, আমার প্রত্যেকটা কথা কাজের, প্রত্যেকটা সিদ্ধান্তের, প্রত্যেকটা আমার আচরণের রেকর্ড হচ্ছে এবং তার হিসাব হবে। এটা আসলে মানুষকে সংশোধনের জীবন দান করতে পারে, নেক জীবন দান করতে পারে। যখন মানুষ মুশরিক হয়ে যায়, অবাধ্য হয়ে যায়, তখন আল্লাহর হক নষ্ট করেছে, তৌহিদ নষ্ট করেছে, বড় জুলম করে, ইন্না শিরকালা জুলমুন আজিম, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে। আর যদি কোথাও দেখতে পান যে মুশরিক বা নাস্তিক, বেদিন, বেনামাজি কিছু ভালো কাজ করছে, এগুলি লোক দেখানো সাময়িক, এগুলি টেম্পোরারি, এর কোনো স্থায়িত্ব নেই, সুবিধা পেলেই যে কোনো রকমের জুলম অত্যাচার করে ফেলবে, কারণ তাকে যে ধরা হবে, তাকে জবাবদেহি করতে হবে, কারো সামনে তাকে দাঁড়াতে হবে, শাস্তি পেতে হবে অন্যায় করলে, এই ভয় তো নেই। সুতরাং তাকে কে বাধা দেবে পাপ থেকে, সুযোগ পেলেই পাপ করে ফেলবে। কিন্তু দুনিয়ার খাতিরে কেউ সুনাম চাই, সেজন্য ভালো কাজ করে দেখায়, কাফের মুশরিক, বেদিন, বেনামাজি, বেধর্মী, পাপিষ্ঠরা, আর না হলে মানবতা আছে একটা, মানুষ, আমিও মানুষ, সেও মানুষ, এটা কতদিন চলে, এর বেশি কিছু না, আমিও মানুষ, সেও মানুষ। কিন্তু যখন দুনিয়ার স্বার্থ বড় হয়ে দেখা যায়, তখন ওটা আর মনে থাকে না, হ্যাঁ মানুষই নয়, তো মানুষ কি অস্বীকার করেছে, ওকে মানুষ। যেমন এক শ্রেণী জালেমরা কিছুদিন পূর্বে বলল যে যেসব মুসলিম বন্দীরা আছে তাদের সম্পর্কে, যে এরা মানুষ নয়, মানবাধিকার, মানবাধিকার তারাই করে। আর যখন তাদেরকে বলা হলো যে এদের সাথে এই রকমের জুলম অত্যাচার কেন, তখন এই জালেমরা বলল যে এরা তো মানুষই না, চিন্তা করেন। কিন্তু আল্লাহ পরকালে যদি বিশ্বাস হইতো, আর পরকালে জবাবদেহি করতে হবে প্রত্যেকটা কথার, কাজের, সিদ্ধান্তের, আচরণের জুলম অত্যাচারে, তাহলে কখনো এই কথা বেরোতে না মুখ দিয়ে, মানুষকে বলবে এরা মানুষ না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরা যেহেতু জালেম ছিল, সেই জন্য তাদেরকে আল্লাহ পাকের এই মহাপ্লাবনের আজাব পকড়াও করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ফাআনজাইনা ওয়া আসহাবাস সাফিনা। তো আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন সাড়ে নয়শো বছর, তার জাতি যখন জুলম অত্যাচারের ওপরেই থাকলো, মানে শিরক কুফরির ওপর থাকলো, পাপে লিপ্ত থাকলো, তখন তাদেরকে মহাপ্লাবনে পকড়াও করলো, মানে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করলেন। আর ধ্বংস এই জন্যই করলেন যে তারা জালেম ছিল।
তো জাতিকে অবাধ্য জাতিকে ধ্বংস করা হয় নূহ আলাইহিস সালামের জাতিকে। তো নূহ আলাইহিস সালামের কি হলো এবং নূহ আলাইহিস সালামের প্রতি অল্প কিছু লোক যারা ঈমান নিয়েছিল তাদের অবস্থা কি হলো? আল্লাহ বলেছেন ফা আনজাইনাহু, অতঃপর আমি তাকে মুক্তি দিলাম। তাকে নূহ আলাইহিস সালামকে ও আসহাবাস সাফিনা, আর জাহাজের আরোহীদের কি আসহাবাস সাফিনা, জাহাজওয়ালা সাহেবের জমা হচ্ছে আসহাব। তো আসহাবাস সাফিনা মানে জাহাজওয়ালাদেরকে, জাহাজওয়ালা মানে যারা জাহাজে আরোহণ করেছিল। আর নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক যে জাহাজ তৈরি করতে বলেছিলেন, জাহাজ তৈরি হচ্ছে শুকনো জায়গায়, কোনো পানি নেই, সমুদ্র নেই। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের দেশে ছিল ইরাক, লোকজন ঠাট্টা করতো কাফেররা, জি এ মরুভূমিতে এ বালি থেকে জাহাজ চালাবে নাকি, এ জাহাজ কেন তৈরি করছে, ঠাট্টা মজা করতো কাফেররা। আল্লাহ পাক বলছেন যে আমি নূহ আলাইহিস সালামকে রক্ষা করলাম আমার পকড়াও আজাব থেকে, ও আসহাবাস সাফিনা, আর জাহাজে আরোহীদেরকে যারা আরোহণ করেছিল অর্থাৎ মমিন মমিনাত। ওর সাথে সাথে বিস্তারিত নূহ আলাইহিস সালামের ঘটনা এখানে বলবো না, অন্য আয়াতে ওই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পাক বললেন যে কুলনা এহমেল ফিহা মিন কুল্লিন জাওজাইন ইসনাইন, প্রত্যেক প্রাণী থেকে একজোড়া একজোড়া করে নিয়ে নাও, প্রত্যেক প্রাণী থেকে গরু একজোড়া, নর মাদি, হ্যাঁ হ্যাঁ ষাঁড় এবং গাভী, এইরকম বকরি বকরা, এই করে কারণ সব কিছু ধ্বংস হবে এই মহাপ্লাবনে, তো এসব প্রাণীর প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশে সমস্ত হাইওয়ানাত প্রাণী থেকে পাখি থেকে একজোড়া একজোড়া করে উঠিয়ে নিলেন এই জাহাজে নূহ আলাইহিস সালাম। আল্লাহ বলছেন যে জাহাজওয়ালাদেরকে অর্থাৎ জাহাজে যারা আরোহণ করেছিল তাদেরকেও মুক্তি দিলাম নূহ আলাইহিস সালামের সাথে। ওয়াজাআলনাহ আয়াতাল লিল আলামিন, এবং তাকে বিশ্ববাসীর জন্য, তাকে এই ওয়াজাআলনাহা কাকে, হ্যাঁ না যারা বুঝে আরবি গ্রামার তারা বলবে, মুখস্থ বলবে না, যাদের কাছে কোরআন নেই তারা মোটেই বলবে না, কারণ হা শব্দ আছে, হা মুজাক্কার না মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, ওয়াজা আল্লাহ এই জাহাজকে, ওয়াজা আল্লাহ এই জাহাজকে আমি করে দিলাম, কি করলাম, আয়াতা নিদর্শন, নিদর্শন আল্লাহকে চেনার উপায়, এই হচ্ছে আয়াত নিদর্শন, লিল আলামিন বিশ্ববাসীর জন্য। তো বিশ্ব জাহানের মানুষের জন্য এই জাহাজটি নূহ আলাইহিস সালামের জাহাজটি কি ছিল, নিদর্শন ছিল, আল্লাহকে চেনার উপায় ছিল বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত, না ওই যুগে শুধু, এখন প্রশ্ন হয় কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী বলা হয়েছে, বিশ্ববাসী মানে কিয়ামত পর্যন্ত যত বিশ্ববাসী এসেছে আর আসবে, আর তখন যারা ছিল সবার জন্য, তাই না, নিদর্শন। তো নূহ আলাইহিস সালামের এই জাহাজকে আল্লাহ পাক নিদর্শন করে দিলেন, এর অর্থ কি বা এর তাফসির কি, অর্থ মানে তেমনি যেটা তরজমা, কিন্তু এর ব্যাখ্যা কি, ওই জাহাজটাকে বোঝানো হয়েছে একটি মত, তাফসির দুই রকম রয়েছে। একটি মত যে যেই জাহাজে নূহ আলাইহিস সালাম এবং তার সাথে মমিনরা আরোহণ করেছিলেন সেই জাহাজকে বোঝানো হয়েছে, ওই জাহাজটি মানব জাতির জন্য বা বিশ্ববাসীর জন্য কি শিক্ষণীয় বিষয়, নিদর্শন, আল্লাহকে চেনার উপায় যে আল্লাহ পাক আছেন এবং আল্লাহ পাকের কুদরতের বাইরে কোনো শক্তি যেতে পারে না, আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সীমালঙ্ঘনকারীকে যে কোনোভাবে পাকড়াও করতে পারেন, আল্লাহর হাত ছাড়া হইতে পারে না কেউ, ঠিক না, এসব শিক্ষণীয় বিষয় আয়াত নিদর্শন। তো এই জাহাজটি নিদর্শন কি করে মানব জাতির জন্য বা জিনদের জন্য, আল্লাহ পাকের সৃষ্টির জন্য। একদল তাফসীরকারক বলছেন যে এই জাহাজটি কোথায় গিয়ে লেগেছিল বলতে পারেন, ওয়াস্তাওয়াত আলাল জুদি, আল্লাহ কোরআনে কারীম এক আয়াতে বলেছেন যে এই জলজাহাজ চলতে 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 গিয়ে কোথায় লাগলো, জুদি নামক পাহাড়ে গেলে গেল, যেটা বর্তমান তুরস্কে আছে। তো এই জাহাজ দীর্ঘদিন ধরে নূহ আলাইহিস সালামের পরে ছিল, দীর্ঘদিন ধরে ছিল, তো অনেক কাল ধরে ছিল, কত মানুষ এসছে, কত নবীরা এসছে, নবীর উম্মতেরা দেখেছে, সতলোক দেখেছে, অসতলোক দেখেছে, শিক্ষার বিষয় ছিল না, ছিল না, এই জাহাজ যেই জাহাজে আল্লাহ পাক মুমিনদেরকে নাজাত দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, আর যারা ইমান নিয়ে আসেনি জাহাজেও চাপেননি তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, এমনকি নূহ আলাইহিস সালামের ছেলেও বাঁচতে পারেনি, শিক্ষার বিষয় কি নয়, শিক্ষার বিষয় আয়াত নিদর্শন,
তাহলে ওই জাহাজটিকে বোঝানো হয়েছে একটা তাফসির। আর একদল তাফসিরকার বলছেন যে না, ওই জাহাজকে বোঝানো হয়নি, কারণ কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য নিদর্শন বলা হয়েছে। তাহলে ওই ধরনের জাহাজ, ধরন বোঝা হয়েছে, ওই রকমকে বোঝানো হয়েছে। আর কোরআনে কারিমের বাকভঙ্গিমাতে এইরকম একাধিক জায়গায় বলা হয়েছে, একাধিক জায়গায় বলা হয়েছে। তো কেমন করে তাহলে এই পানি জাহাজ মানুষের জন্য শিক্ষণীয় বিষয়, নিদর্শন, আল্লাহ পাকে চেনার উপায়, এটা এখন চিন্তা করুন। যে পানি জাহাজ চিন্তা করুন, কত ভারী, বিশাল বিশাল পানি জাহাজ, 1-2 কিলোমিটার চলে গেছে একটা জাহাজ। আর তার উপর কত বোঝায়, ফেরিগুলি তো দেখেছেন, বড় বড় পানি জাহাজ না দেখলেও বাংলাদেশের মানুষ ফেরি দেখেছেন, তাই না? ফেরিতে আমিও চড়েছি, তো ফেরি দেখেছেন। চিন্তা করেন তো, কত ভারী, কতগুলি বাস চাপছে, হ্যাঁ, কত তাতে লোহা আছে, কত ওজন, তারপরে পানিতে ডুবছে না, ভাসছে পানির উপর। মানুষ এর দ্বারা কত যে উপকৃত হচ্ছে। আজকে পৃথিবীতে যদি এই পানি পথে যদি মাল সামান এক দেশ থেকে এক জায়গাতে আরেক জায়গায় পৌঁছানোর ব্যবস্থা না থাকতো, তাহলে অনেক দেশের মানুষ অনাহারে মরে যেত, অনেক দেশের গাড়ি অচল হয়ে যেত, হ্যাঁ ঠিক না, চলাফেরা বন্ধ হয়ে যেত। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আছেন, আল্লাহর ওজুদ অস্তিত্ব আছে, আল্লাহ পাক এক ও একক, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ব্রেন বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি যে পানির উপর ভাসছে এত ভারী জাহাজ, এবং এই দিয়ে মানুষ কত রকমের দুনিয়ার গরজ হাসিল করছে, এগুলিতে মানুষের জন্য বা বিশ্ববাসীর জন্য কি রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে, আয়াতাল্লিল আলামিন, এটা বোঝানো হয়েছে। তাহলে ওই জাহাজকে শুধু উদ্দেশ্য করবো, অজা আল্লাহা মানে এই জাহাজকে, মানে এই ধরনের জাহাজকে, ওই জাহাজটা কি না, যে জাহাজে নূহ আলাইহিস সালাম আর তার উম্মতের লোকেরা চেপেছিল, না, এই রকমের যে কোনো জাহাজকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় তাফসির। দুটোই ঠিক, কারণ পরস্পর কোনো বিরোধ নেই, এটাও ঠিক ওটাও ঠিক। শিক্ষার বিষয় নূহ আলাইহিস সালাম ওই জাহাজে, আর আল্লাহকে চেনার উপায় যে কোনো পানির যে কোনো আপনার যানবাহন, ছোট্ট একটা ডিঙ্গি নৌকা থেকে শুরু করে পানিপথে যে কোনো আপনার যানবাহন দিয়ে মানুষ যে সফর করছে, সেগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামকে চেনার দিক রয়েছে, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য কত দয়াবান যে সুব্যবস্থা করেছেন, যে মানুষ আটলান্টিক পার হয়ে চলে যাচ্ছে, প্রশান্ত পার হয়ে চলে যাচ্ছে, সাগর মহাসাগর পার হয়ে কোথা দিয়ে কোথায় চলে আসছে। আজকে সায়েন্সের যুগে শুধু না, আগের যুগে 1000 বছর আগেও যদি তার মানুষ সফর করেছে না, করেনি, জি হ্যাঁ। আল্লাহ পাক তারপর ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন, যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করো, ইজ কাল আলি কওমিহি, যখন নিজ জাতিকে বললেন, উবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। আর আল্লাহর ইবাদত মানে তাওহীদ, একত্বের সাথে, এই নয় যে শিরিকে করেছি, আল্লাহর ইবাদত, নামাজও পড়েছি আর কবর মাজার কো সেজদা করেছি, এটা আল্লাহ পাকের ইবাদত হলো না, এটা হচ্ছে শিরকি জীবনযাপন। আল্লাহ পাকের ইবাদত মানে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করো, তাওহীদের সাথে ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকেই ভয় করো, যালিকুম খাইরুল লাকুম, এটা তোমাদের জন্য বড়ই কল্যাণকর, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো, এটা যদি জানার চেষ্টা করো, জ্ঞান অর্জন করো, তাহলে এতেই তোমাদের কল্যাণ আছে। আল্লাহ পাকের ইবাদতে আর তাকওয়ার জীবন, আল্লাহকে ভয় করে জীবন যাপন করা, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। 10 বছর আগে যদি বলা হইতো আপনাদেরকে বা কোনো মানুষকে, কোনো দেশের মানুষকে, যে এমন একটা যুগ আসবে যে মুসলিমরা মসজিদে মিউজিক বাজাবে, তো মারতো ধরে, এইসব উদ্ভট কথা কেন বলেন, বলতে না 10-15 বছর আগে, আর একটু পিছনে চলে যান, হ্যাঁ 20 কেন হবে, এখানে আসার পরে মোবাইল ছিল, 15 বছর বলে প্রথম মোবাইল দেখেছি 15-16 বছরে, তখন 5000-7000 টাকা করে, যারা কিনেছে সৌদি ভাইদের বন্ধুদের কাছে দেখেছি 7000 টাকা দিয়ে একজন মোবাইল আসলো। তার আগে মোবাইল যুগে একটা গাড়ি কার ফোন আসলো, একজন পরিচিত আমার আল কাসিমে সে সৌদি, 7000 এলতে কার ফোন, গাড়িতে চললে ওটা ব্যবহার করতে পারবে, শুনেছেন কি না, ওটা কিনলো বোধ। তো যাই হোক, বেশি দিন না, আজকে থেকে 15 বছর আগে যদি কেউ বলতো যে মুসলিমরা এমন হবে যারা নিজেদের মসজিদে মিউজিক বাজাবে, তো বলতে যে সব উদ্ভট কথাবার্তা কোথায় পেলেন, তাই না? আর আজকে বলতে হয় না, মুসলিমরা নিজেদের মসজিদে মিউজিক বাজাচ্ছে, কোরআন হাদিসের মহফিলে মিউজিক বাজাচ্ছে,
15 বছর আগে কোনো এক হিন্দু ঢুকে বা খ্রিস্টান ঢুকে যদি মসজিদে মিউজিক বাজিয়ে দিত তাহলে কত যে দাঙ্গা ফাসাদ হয়ে যেত আল্লাহই জানে। হ্যাঁ, একটা মিউজিকের জন্য কত যে কি করে ফেলতে মুসলিমরা, ওই মুসলিমরা নিজেরাই মিউজিক বাজাচ্ছে মসজিদে আর ইসলামের মহফিলে। আফসোস, বড় আক্ষেপের বিষয়। সুতরাং আল্লাহর হস্তে সতর্ক হন, এই 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 রকম টোন রাখা জায়েজ নয় কোনো মুসলিমের জন্য। মসজিদে শুধু না, মসজিদেও জায়েজ নয়, ইসলামের মহফিলও জায়েজ নয়, বাড়িতেও জায়েজ নয়। কারণ যেখানে মিউজিক বাজে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যেখানে গান বাজনা হয় সেখানে রহমতের ফেরেশতা দাখিল হয় না। মাজামির শয়তান, শয়তানের বাদ্যযন্ত্র। আলহামদুলিল্লাহ এতে অনেক টোন আছে যেটা আপনি রাখতে পারেন জায়েজ, যেটা সাধারণ টেলিফোন টোন আছে অথবা কোনো পাখির আওয়াজ অথবা মুরগের আওয়াজ, এমনি পানির আওয়াজ ইত্যাদি যে কোনো জিনিস রাখতে পারেন আপনি, কিন্তু এইভাবে মিউজিক বাজানো জায়েজ নয়। আপনারা যারা দিন শিখছেন তারা তো কমপক্ষে সংশোধন করেন, কিন্তু মনে হচ্ছে যে আজকালকার মুসলিম উম্মতের অধিকাংশ লোক হচ্ছে সেন্সলেস। মানে এদের অনুভূতি নেই বললেই চলে, আর না হয় থাকলে অনুভূতি মোটা হয়ে গেছে, বেশি ঘষা লাগলে বোঝা যায় না। আর যাদের গায়ে বেশি ঘষা লাগে না, একটু সামান্য লাগলে উহ আমার গায়ে ঘষা লাগলো, ঠিক না? যেসব দেশে মহিলাদের সাথে ঘেঁষাঘেঁষি করে একসাথে কাজ করছে, একসাথে চাকরি করছে, একসাথে উঠা বসা ধাক্কা ধাক্কি, ওদের ও টের পায় না যে মহিলা মহিলাই মনে হয় না, কোনো ব্যাপার না। কিন্তু সৌদি আরবে থেকে একটু যদি হয়, আর বিশেষ করে ইসলামিক পরিবেশে থাকেন, খাই আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ, ছি ছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাই না? তো ওই সব জায়গায় থেকে, পাপের জায়গায় থেকে থেকে ওদের অনুভূতি লেস হয়ে গেছে। হ্যাঁ, অনুভূতি মোটা হয়ে গেছে ওদের। তো ওই রকমই আপনাদের এক শ্রেণীর লোকদের হয়েছে, নামাজ রোজাও করছেন তারপরে মিউজিক সম্পর্কে বললে অনুভূতি মোটা হয়ে গেছে আপনাদের, ও হারামকে হারামই মনে হয় না। এটা হারাম কেন? নিজের ফেরেশতা বাড়ি থেকে তাড়াচ্ছেন, আপনি রহমতকে তাড়িয়ে দিচ্ছেন। আল্লাহ পাকের সাদ করছে, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা। এই আয়াত থেকে শুরু করে সামনে এই কয়েক আয়াতে যে শিরক সম্পর্কে আরো কিছু উপদেশমূলক কথা আছে, এগুলি আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী, যে আল্লাহ পাক নিজে বলছেন, আল্লাহর বাণী তো কোরআনে কারিম আছে সেই জন্য। কিন্তু এগুলি কথা কি ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যের অন্তর্ভুক্ত? কারণ আলোচনা চলছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, তাই না? তো ইব্রাহিমের বক্তব্য আল্লাহ নকল করছেন, নাকি এখানে ইব্রাহিমের কথা স্টপ বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক নিজে বলছেন এই কথাগুলি? দুটি মত আছে তাফসীরকারদের। যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা নেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে বললেন আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, এটা তোমাদের জন্য কল্যাণকর, তোমরা যদি জ্ঞানী হও, জ্ঞানীর পরিচয় দাও। তারপরে ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবের পূজা করছো, এটা কার কথা? ইব্রাহিম আলাইহিস সালাম যেন তার জাতিকে এই কথাটা বলেছিলেন। হ্যাঁ, যে তোমরা আল্লাহকে বাদে যেসবের পূজা করছো, আওসান, এগুলি হচ্ছে প্রতিমা, ওয়াসানের বহু বচন হচ্ছে আওসান, এগুলি হচ্ছে প্রতিমা। ওয়াসান আরো ব্যাপক, সানাম আর আসনাম, সানাম মানে প্রতিমা বা পুতুল, আসনাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় আসনাম বলা হয়েছে, ওয়াজনবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম, আল্লাহ আমাকে আর আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে, পুতুল প্রতিমা পূজা থেকে রক্ষা করিও, বাঁচিয়ে রাখিও, আসনাম ওখানে বলেছেন। আর এখানে আওসানা বলা আছে, ওয়াসান, ওয়াসান সে কোনো দৃশ্য বস্তুর, ধরেন মানুষের প্রতিমূর্তি তৈরি করে, পুতুল তৈরি করে পূজা হোক, প্রতিমা তৈরি করে পূজা হোক বা অন্য কিছুর পূজা হোক, সামনে কিছু নেই কিন্তু পূজা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের। যেমন শিখদের ধরেন এতে তাদের গুরুদুয়ারাতে পূজা হয়, তো হয়তো মূর্তি থাকে না গুরুদুয়ারা, জানেন তো যারা দেখেছেন, কেউ দেখেছেন? হ্যাঁ, এমনিও তারা, তাদের প্রথমটা ছিল যে নিরাকারের পূজা করি, গুরু নানক নিজে বলতো নিরাকারের পূজা করি কিন্তু বা ইবাদত করি, কিন্তু ধীরে 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 ওই গুরু নানকের পূজা শুরু হয়েছে, মূর্তি না থাকলেও পূজা হচ্ছে, তাহলে এটাও গাইরুল্লাহ, ওয়াসানের পূজা, সানাম মূর্তি না থাকলেও গাইরুল্লাহর পূজা, ওয়াসানের পূজা। এইরকমই গাছপালা, এইরকমই নদ নদী, এসবের পূজা আওসানের অন্তর্ভুক্ত। এইরকমই কবর মাজারের পূজা, এগুলি মূর্তি না হইলেও এগুলো হচ্ছে ওয়াসানের অন্তর্ভুক্ত। ফাজতানিবু রিজসা মিনাল আওসান, আল্লাহ পাক বলছেন হে মানুষ তোমরা আওসান, আল্লাহ ছাড়া অন্যের পূজার অপবিত্রতা, নাপাকি, নোংরামি থেকে বেঁচে থাকো।
তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন একটি তাফসীর এই কথাগুলি, আর না হলে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখানে শেষ হয়ে গেল। তারপর আল্লাহ পাক বলছেন যে দেখো মানব জাতি বা ওই সব লোকেরা যারা তোমরা শিরিক করে থাকো, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ আওসানা, আল্লাহকে বাদ দিয়ে তোমরা এইসব প্রতিমা পুতুলের পূজা করছো বা অন্য উপাস্যের পূজা করছো, ওয়া তাখলুকুনা ইফকা, আর তোমরা মিথ্যা সৃষ্টি করে নিচ্ছ। খালাকা এক লোক মানে সৃষ্টি করা, ইফক মানে মিথ্যা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যে মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা, ওখানে আল্লাহ বলছেন সূরা নূরে, ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি, যেসব মুনাফিকরা এই মিথ্যা রচনা করে নিয়ে এসছে, মিথ্যা ঘটনা সাজিয়ে নিয়ে এসছে, যেরকম হয়েছে, ওয়াতাখলুকুনা ইফকা, তোমরা মিথ্যা সৃষ্টি করেছো। মিথ্যা সৃষ্টি করা বলতে কি বোঝানো হয়েছে এখানে? একটা একটা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বা অন্যের উপাসনা এটা হচ্ছে মানুষের রচিত মিথ্যা। তাহলে শিরকের যতগুলি ধর্ম আছে, বহুত্ববাদ যত আছে, এইরকম ইজম যতগুলি মতবাদ আছে, ইজম ইজম ইজম, হ্যাঁ বা বাদ বাংলাতে বাদ, সমাজবাদ, আর কি বাদ বলেন, হ্যাঁ জাতীয়তাবাদ, মাওবাদ, যতগুলি বলেন আর কি, তো বাদ যতগুলি আছে, মার্ক্সবাদ, যতগুলি বাদ আছে বা ইংরেজিতে ইজম আছে, সবগুলি হচ্ছে তাখলুকুনা ইফকান, মিথ্যা রচনা, এগুলি মানুষ মিথ্যা রচনা করেছে, এগুলি আল্লাহ প্রদত্ত কখন নাই। শিরকের ধর্ম, বহুত্বের ধর্ম আল্লাহ পাক কখনো দেননি, না আদম আলাইহিস সালামের যুগে, না নূহ আলাইহিস সালামের যুগে, না ইব্রাহিম মুসা আলাইহিস সালামের যুগে, না ঈসার যুগে, হ্যাঁ কারো যুগে নাই। তাখলুকুনা ইফকান, তাহলে তোমরা এই যে ধর্মগুলি বা রচনা করেছো বহুত্বের শিরকের, সেগুলি হচ্ছে তোমাদের মিথ্যা সৃষ্টি, মিথ্যা রচনা, এটা বোঝানো হয়েছে। আর আরেকটা তাফসীর হচ্ছে তাখলুকুনা মানে গড়া, এই যে মূর্তিগুলি তোমরা হাতে গড়ছো মাটি দিয়ে বা পাথর দিয়ে, যে যুগে যেটা দিয়েই গড়ুক না কেন, আগের যুগে পাথর দিয়ে, পাথর কেটে কেটে মূর্তি তৈরি করতো মুশরিকরা, আদ সামুদের সম্প্রদায়, তারপরে আরব মুশরিকরাও। তো আল্লাহ বলছেন ওয়াতাখলুকুনা ইফকান, আর তোমরা নিজেরা সৃষ্টি করছো মানে তৈরি করছো এসব মিথ্যে মাবুদ, মিথ্যে উপাস্য, এই মিথ্যা উপাস্য তোমরা নিজের হাতে কেটে তৈরি করছো, এরা উপাস্য না, এরা বাতিল উপাস্য। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সত্য মাবুদ, হক মাবুদ আল্লাহ পাক রব্বুল আলামিন। লা ইলাহা, লায়ের একটা ইসিম লাগে আর একটা খবর লাগে, এলাহটা হচ্ছে ইসম আর খবরটা ওখানে গ্রামারে উজ্জ্ব আছে, সেটা হচ্ছে হাক্কুন বা বিহাক্কিন, লা ইলাহা হাক্কুন বা লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মানে গাইরুল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। তো আল্লাহ ছাড়া বার হাক সত্য কোনো মাবুদ নেই, তার মানে অন্যগুলি সেগুলি হচ্ছে মিথ্যে, মিথ্যে। এই যে ওয়াতাখলুকুনা ইফকা, তোমরা যেগুলি তৈরি করছো হাতে পাথর দিয়ে বা মাটি দিয়ে বা আর কিছু দিয়ে, সেগুলি হচ্ছে তোমাদের মিথ্যা সৃষ্টি, মিথ্যা তোমরা এগুলি গড়ে নিচ্ছ। ইন্নাল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবের পুজো করে থাকো, ইবাদত করে থাকো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, এরা তোমাদের রিজিক, উপজীবিকার মালিক নয়, এদের হাতে তোমাদের রিজিক নেই, এরা তোমাদের না সুস্থতা দিতে পারে, না তোমাদের রিজিক ছেলে মেয়ে দিতে পারে, না তোমাদের সুস্থ রাখতে পারে, না তোমাদের রোগ ভালো করতে পারে, না তোমাদের রিজিক বাড়াইতে পারে, না কমাতে পারে, না ক্ষতি সাধন করতে পারে, না উপকার করে দিতে পারে, লা ইয়ামলিকু না লাকুম রিজকা, তোমাদের রিজিকের মালিক নয়। তাহলে একশ্রেণীর মুসলিমরা যে মনে করে খাজা বাবার দরগাহে গেলে রিজিক বাড়ে, হ্যাঁ ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়, এসব কথা কি কোরআন বিরোধী নয়? এগুলি কি শিরক নয়? কোরআন যদি তৌহিদ আল্লাহর একত্ব নিয়ে আসে তাহলে এগুলি কথা হচ্ছে শিরক কুফরি? অমুক বাবার দরগাহে অমুক গিয়েছিল ছেলে পেয়েছে, অমুক গিয়েছিল রোগ ভালো হয়েছে, এগুলি শিরক কুফরি কথা নয়? অবশ্যই। লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, এরা তোমাদের রিজিকের মালিক নয়, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, সুতরাং তোমরা আল্লাহর নিকটেই রিজিক তলাশ করো, আল্লাহর কাছে রিজিকের যাচ্ছা করো, আল্লাহর কাছে চাও। ওয়াবুদুহু, এবং এই চাওয়ার ক্ষেত্রে
সঠিক পন্থা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলো, ওয়াশকুরু লাহু এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া জ্ঞাপন করো। এলাইহি তুরজাউন, কারণ তার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তিত হইতে হবে, ফিরে আসতে হবে, সেখানে ফিরে যেতে হবে। হ্যাঁ, বড় পীর সাহেবের কাছে ফিরে যেতে হবে না। হ্যাঁ, তোমাদের হিসাব নিকাস জিলানির কাছে হবে না, চিস্তির কাছেও হবে না, তোমাদের হিসাব নিকাস কার কাছে হবে? এলাইহি তুরজাউন, আল্লাহ পাকের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, আর সেখানে তোমাদের জবাবদিহি করতে হবে। ওয়াইন তু কাযযাবু ফাকাদ কাযযাবা ওয়া মিন ক্বাবলিকুম, আর যদি তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, তোমরা যদি অস্বীকার করো, কাযযাবা ইকাযযাবা মানে মিথ্যা মনে করা, সহজ ভাষায় তোমরা যদি মিথ্যা মনে করো, এই তাওহীদের কথা, আম্বিয়া রসুলগণের কথা যদি মিথ্যা মনে করো, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের এই কথা আল্লাহ পাক পেশ করছেন, অথবা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক এখানে কোরআনে কারিমে বর্ণনা করছেন, তোমরা যদি মিথ্যা মনে করো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলেন, তাহলে জাতিকে যেন বলছেন ইব্রাহিম যে তোমরা মিথ্যা মনে করছো আমার কথা, আমার দাওয়াতকে, তাওহীদের কথাকে তোমরা মিথ্যা মনে করছো, ফাকাদ কাযযাব উমাম মিন ক্বাবলিকুম, তাহলে তোমরা কোনো নতুন কথা বলছো না, তোমাদের পূর্বে এরকম অবাধ্য মুশরিক জাতি এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আগে আদ সামুদ জাতি, মুশরিক জাতি চলে গেছে, তারপর নূহ আলাইহিস সালামের জাতি চলে গেছে, তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, এরকম বহু জাতি হইতে পারে যাদের ইতিহাস আমাদের কাছে পৌঁছেনি। ফাকাদ কাযযাবা উমাম মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে বহু জাতি এইরকমই মিথ্যা মনে করেছে, বাবা স্বীকার করেছে। আর রাসুলের কাজ, রাসুলের কাজ শোনো, আমা আলা রাসুল ইল্লাল বালাগুল মুবিন, আর রাসুলের কোনো দায়িত্ব নেই, রাসুল তোমাদের সাথে তোমাদের আজাবে শাস্তিতে শরীক হবে না, আর রাসুল তোমাদের বল প্রয়োগ করার ক্ষমতাও রাখে না, আর এই দায়িত্ব আল্লাহ পাক দিন, আমা আলা রাসুল, রাসুলের দায়িত্ব কিছু নয়, মানাফিয়া ইল্লা, তবে কি দায়িত্ব, আল বালাগুল মুবিন, সুস্পষ্ট রূপে পৌঁছিয়ে দেওয়া, স্পষ্ট ক্লিয়ার করে তৌহিদের কথা আর তার বিপরীত শিরক, সুন্নতের কথা আর তার বিপরীত বিদআত, হ্যাঁ ইবাদতের কথা আল্লাহ পাকের ইবাদত আর আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ না করা, এই বিষয়গুলিকে স্পষ্ট করে পৌঁছে দেওয়া। ঈমানের যে বুনিয়াদি বিষয়গুলি, আল্লাহ পরকালে বিশ্বাস, রিসালাতে বিশ্বাস, আল্লাহ পাকের বিধান কোরআনে কারিমে বিশ্বাস, স্পষ্টভাবে পৌঁছে দেওয়াই হচ্ছে একমাত্র রাসুলের দায়িত্ব। আমা আলা রাসুল ইল্লাল বালাগুল মুবিন, আমি ইব্রাহিম রাসুল, স্পষ্ট করে তোমাদেরকে পৌঁছে দিচ্ছি, অথবা আল্লাহ পাক বলছেন যে যুগে যুগে আমি রাসুল পাঠিয়েছি, রাসুলের দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়া, তারা এই দায়িত্ব সুন্দরভাবে পালন করবে আর করেছে। আওয়ালাম ইয়ারাও কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউইদুহ, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু কুদরত ক্ষমতার কথা উল্লেখ করে বলছেন, আওয়ালাম ইয়ারাও, মানব জাতি কি চিন্তা করে দেখে না, অন্তর্দৃষ্টিতে দেখে না, কাইফা ইউবদিউল্লাহুল খালকা, কিভাবে আল্লাহ পাক সৃষ্টির সূচনা করেছেন বা প্রথম সৃষ্টি করেছেন, আবদা ইউবদিউ, প্রথম আল্লাহ পাক কেমনভাবে সৃষ্টি করে, প্রথম মানুষ, প্রথম জিন, প্রথম মালায়েকা, প্রথম যে কোনো প্রাণী, পশু পাখি, আল্লাহ পাক কীভাবে সৃষ্টি করেছেন, সুম্মা ইউইদুহু, অতপর পুনরায় সৃষ্টি করবেন, সুম্মা ইউইদুহু, আবার ফিরিয়ে নিয়ে, আদা ইউইদু মানে ফিরিয়ে আনা, আবার ফিরিয়ে নিয়ে আসবেন, মরে যাওয়ার পরে আবার আল্লাহ পাক ফিরিয়ে নিয়ে আসবেন, কিয়ামতের মাঠে হাজির করবেন আল্লাহ পাক, সুম্মা ইউইদুহু। এটাই হচ্ছে একজন মুমিন বিশ্বাসীর ঈমান, যে আল্লাহ পাক আমাদেরকে এই কর্মক্ষেত্রে সৃষ্টি করেছেন, আমাদের মত হবে, তারপরে দীর্ঘকাল পরে বা কিছুকাল পরে, কারোর জন্য দীর্ঘকাল, কারোর জন্য কিছুকাল, যারা কিয়ামতের কাছাকাছি মরবে কিছুকাল পরে, আল্লাহ পাক পুনরায় উঠাবেন, সুম্মা ইউইদুহু, মিনহা খালাকনাকুম, মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, আর এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেবো, মানে তোমাদের মরণ হবে আর মাটিতে মিশে যাবে, অমিনহা নুখরিজুকুম, আর এই মাটি থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসবো, তারাতান ওখরা, পুনরায়। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন বা সৃষ্টি জগৎকে, অতপর আল্লাহ ফিরিয়ে নিয়ে আস, বিশেষ করে যেই সৃষ্টিকে আল্লাহ পাক শরীয়তের দায়িত্ব দিয়েছেন তা হচ্ছে মানুষ এবং জিন, পুনরায় আল্লাহ পাক তাদেরকে উঠাবেন, এমনকি বলতে পারেন যে পশু প্রাণী সম্পর্কেও হাদিস রয়েছে যে কিয়ামতের দিনে তাদেরকেও জীবিত করা হবে, তাদের কেসাসের জন্য, এক শক্তিশালী পশু যদি দুর্বল পশুর উপর জুলম অত্যাচার করে থাকে তাহলে সেখানে কেসাস হবে, তো পশু প্রাণী পাখির মধ্যে যদি কেসাস হয়, বদলা হয় কিয়ামতের দিন,
তো মানুষকে জিনকে আল্লাহ ছেড়ে দিবেন, যাদেরকে এত বিচক্ষণ করেছে, এত বিদ্যা বুদ্ধি দিয়েছেন, কখনো ছাড়বেন না। বদলা সেই দিন দিতে হবে, আর সেই দিন বদলায় টাকা পয়সা থাকবে না, সুতরাং নেকি দিয়ে পরিশোধ করতে হবে। নেকি যখন শেষ হয়ে যাবে তখন গোনা অন্যের কাঁধে নিতে হবে, যাদের জুলম অত্যাচার করেছেন বা করবেন। নবী করিম সাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে কিয়ামতের দিনে কেসাস হবে, এমন কি শিংওয়ালা বকরি ছাগল, যে বিনা শিংওয়ালাকে শিং দিয়ে মেরেছে, তো যা যেই বকরি ছাগলের শিং ছিল না তাকে আল্লাহ শিং দিবেন, বলে যে তোমাকে মেরে গুতা মেরেছে তুমি মারো, যে তুমি প্রতিশোধ নাও। লায়ুকাদ মিনাশাতিল জালহা লিশাতিল কর্ণা, নবী করিম বলছেন কর্ণ, কর্ণ মানে শিং, তো শিংওয়ালা বকরি দুনিয়াতে মেরেছে, জুলম করেছে, আর যার শিং ছিল না তাকে আল্লাহ শিং দিয়ে বলবেন যে এখন তুমি মারো, যেমন করে তোমাকে মেরেছে। আল্লাহ পাক বলছে ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, প্রথমবার সৃষ্টি করা আর পুনরায় সৃষ্টি করা, ওঠানো আর হিসাব নেওয়া, এগুলি আল্লাহর জন্য বড়ই সহজ। কুল সিরু ফিল আরদ, হে নবী তুমি জানিয়ে দাও পৃথিবীতে, সিরু ফিল আরদ তোমরা ভ্রমণ করো, ফানজুরু আর তোমরা চিন্তা করে দেখো, কাইফা বাদা আল খালকা, কেমনভাবে আল্লাহ পাক প্রথমবার সৃষ্টি করেছে বা সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা আল্লাহ ইউনশিউ নাশআত আল আখিরা, অতপর আল্লাহ পাক শেষবারও সৃষ্টি করবেন। পৃথিবীতে ঘুরেন আর দেখেন এক একটা দৃশ্য, এক একটা পাহাড়, এক একটা জঙ্গল, এক একটা গাছ আর এক একটা মাছ, সুবহানাল্লাহ, হ্যাঁ এক একটা প্রাণী যে কেমনভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টি করলে ডানে বামে যেখানে ঘুরেন আপনি এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন যে আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। মানুষকে দেখেন, শুধু সারা পৃথিবীর মানুষ এতদিন ধরে দেখলেন, 50-60 বছর ধরে দেখে আসছেন, কারো চেহারার সাথে কারো মিল হয় না, সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ পাক প্রথমবার, কাইফা বাদাল খালকা, প্রথমবার আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন, আওয়াজও একরকম হয়ে যায় না, সামান্য পার্থক্য অবশ্যই পাবেন, যমজ হইলেও ভাই ভাই হইলো ভাই বোন হইলো পার্থক্য আছে না নেই, সুবহানাল্লাহ। চেহারাতেও সে পার্থক্য, কথাতে পার্থক্য, যদি একই রকম হয়ে যেত তো আমাদের কত যে সমস্যা দাঁড়াতো আল্লাহ পাক জানে, তাই না। সুম্মা আল্লাহু ইউনশিউ নাশআত আল আখির, অতপর আল্লাহ পাক শেষবারও সৃষ্টি করবে। আর নাশআ মানে সৃষ্টি, আর আখিরা মানে শেষ, শেষবার আল্লাহ পাক সৃষ্টি করবেন, মানে কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন উঠাবেন মাটি থেকে, কবর থেকে আল্লাহ পাক সৃষ্টি করবেন। ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ পাক সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক কিয়ামতের দিনে কি করবেন, ইউআযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক শাস্তি দেবেন পাপের জন্য, ওয়া ইয়ারহামু মান ইয়াশা, আর যার উপর আল্লাহ পাক চাইবেন রহম করবেন, দয়া করবেন, ওয়া ইলাইহি তুকলাবুন, আর তার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা আল্লাহ পাক শাস্তি দেন, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ছেড়ে দেন, ছেড়ে দেন, তার ভুল আছে কিন্তু ছেড়ে দেওয়ার যোগ্য, হয়তো ক্ষমা যোগ্য, আল্লাহ পাক ছেড়ে দেন। মমিন মুসলিমদের জীবনে বহু ভুলের ক্ষেত্রে আল্লাহ পাক ছেড়ে দিচ্ছেন, এমনকি মাফি করে দিচ্ছেন, হয়তো দুনিয়াতে আজাব দিলেন না, আখিরাতে আল্লাহ পাক আজাব দিলেন না, মাফ করে দেবেন। আর অন্তরের সততা হয়তো ছিল, কিছু নেক আমল ছিল, যার ফলে অনেক গুনাহ করলেও আমরা গুনাহগার, অনেক সময় আল্লাহর কাছে শুধু ছাড় দেন না যে পরে ধরবেন, ছেড়েও দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারহামাইয়াশা, আর আল্লাহ পাক শাস্তি দেন দুনিয়াতে। অনেক ক্ষেত্রে দুনিয়াতে আল্লাহ কিছু শাস্তি পানিশমেন্ট দুনিয়াতে দিলেন, আল্লাহ পাক আপনার আমার কল্যাণ চান, সংশোধন করতে চান, এই জন্য দুনিয়াতে ধাক্কা খেলেন, টাকা পয়সার ক্ষয়ক্ষতি হলো, পারিবারিক কিছু ক্ষয়ক্ষতি হলো, আজুল অত্যাচারের শিকার হলেন, নির্যাতিত হলেন, আল্লাহ পাক এর মাধ্যমে গোনা খাতা মাফ করবে। ইয়াজেমাইয়াশা, যাকে আল্লাহ পাক শাস্তি দিয়ে থাকে। আবার অনেক জালেম কাফিরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়াই ছাড় দেন, ছেড়ে দেন না, চল তোকে 60-70 বছর তোর লাইফটা ছেড়েই দিলাম, ধরলাম না, খুব দাদাগিরি কর, খুব জুলম অত্যাচার কর, কিন্তু মতের সাথে সাথে আল্লাহ পাক ধরবেন। ইন্না বাতশা রাব্বিকা শাদীদ, রবির পকড়াও বড়ই প্রবল। আল্লাহ পাক তাই ইরশাদ করছেন যে যাকে ইচ্ছা আল্লাহ পাক শাস্তি দিয়ে থাকেন, যাকে যার উপর ইচ্ছা আল্লাহ পাক রহম করে থাকেন, তার কাছে ফিরে আসতে হবে তোমাদেরকে। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামা, আর হে মানব জাতি তোমরা পৃথিবীতে বা আকাশে আল্লাহকে মুজিজিন মানে কি বলতে পারেন, হ্যাঁ হারাতে পারবে না,
আল্লাহকে কখন হারাতে পারবেন? দুনিয়ার বড় বড় শক্তিকে হারিয়ে দিচ্ছেন, খুঁজেই পায় না। হ্যাঁ, এমন এমন জঙ্গলে সন্ত্রাসী আর ডাকাতরা ঢুকে আছে যে খুঁজেই পায় না প্রশাসন। হ্যাঁ, হারিয়ে দিয়েছে, সরকারকে হারিয়ে দিয়েছে, হ্যাঁ সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছে, অল্প কিছু লোকে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হারাতে পারবে না। আজাজা ইউজু এজাজ মানে হারিয়ে দেওয়া, ব্যর্থ করা, এগুলি অর্থ করতে পারে, অপারগ করে দেওয়া। ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরযি, আর তোমরা হারিয়ে দিতে পারবে না, অপারগ করে দিতে পারবে না, ব্যর্থ করতে পারবে না, কাকে? আল্লাহকে। মুজিজিন আল্লাহ, আল্লাহকে। ফিল আরযি ওয়ালা ফিস সামা, না পৃথিবীতে না আকাশে। আকাশে যেসব আল্লাহ পাকের সৃষ্টি আছে, আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এত শক্তিশালী হইলেও আল্লাহকে হারাতে পারবে না। ওই রকমই পৃথিবীতেও, আমালাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, আর তোমাদের জন্য আল্লাহ ছাড়া না কোনো পৃষ্ঠপোষক রয়েছে, বন্ধু রয়েছে, ওয়ালা নাসির, আর না কোনো সাহায্যকারী রয়েছে যে আল্লাহর কবল থেকে, আল্লাহ পাকের আজাব থেকে তোমাদেরকে রক্ষা করতে পারে। ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি, আর যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহ পাকের বিধান, কোরআনে কারিমের বিধিবিধান অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিধিবিধান সবগুলি আয়াতের মধ্যে সামিল। আয়াত মানে এখানে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করে, ওয়া লিকাইহি এবং তার সাক্ষাৎকে অস্বীকার করে, একদিন মত হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, হিসাব হবে, জবাবদেহি করতে হবে, এসব বিশ্বাস করে না, এসব মধ্যযুগীয় কথা। হ্যাঁ, এসব কথা মোল্লাদের কথা। যারা এইরকম কাফির, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, উলাইকা ইয়াইসু মিন রহমাতি, এরাই তো আমার রহমত থেকে নিরাশ, এরা কোনো আশা যেন না রাখে যে আখেরাতে কিছু পাবো, জনকল্যাণমূলক কাজ করেছি, হ্যাঁ দেশের রাস্তাঘাট তৈরি করে দিয়েছি, ব্রিজ তৈরি করে দিয়েছি, হ্যাঁ আর দেশের অনেক লোকের ভালাই করেছি, চাকরি দিয়েছি, আর অনেক কিছু সেবা করেছি, সেই জন্য কিছু পাবো। আল্লাহ বলছেন উলাইকা ইয়াইসু মিন রহমাতি, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, কোরআন হাদিসকে, ওহির বিধানকে অস্বীকার করে, যারা পরকালের আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে, তারা আমার রহমত থেকে নিরাশ, কোনো আশা নেই তাদের আল্লাহ পাকের রহমত। এটা হচ্ছে আখেরাতের রহমতের কথা, এটা হচ্ছে আখেরাতের রহমতের কথা, দুনিয়ার রহমত না। দুনিয়ার রহমত তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এই জন্য তো দুনিয়াতে তারা সুখে আছে, যদিও তাদের অশান্তির শেষ নেই, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে সুখে আছে। কি জন্য? আল্লাহ পাকের আর একটা বিধান দুনিয়ার ক্ষেত্রে, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত প্রত্যেকটি বস্তুকে সামিল। দুনিয়াতে আল্লাহ পাকের রহমত সব কিছুকে পরিব্যাপ্ত, সব কিছুকে সামিল রয়েছে, সবাইকে আল্লাহ পাক দিচ্ছেন দুনিয়ার রহমত, কিন্তু আখেরাতের রহমত মুমিনদের জন্য। আর যারা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাহি, তারা আল্লাহর এই রহমত, আখেরাতের রহমত থেকে নিরাশ। ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি। আযাবুন আলীম, আলাম মানে হচ্ছে ব্যথা, যন্ত্রণা, আলাম মানে আজকাল এখানে ব্যবহার হচ্ছে, তাই না? কোনো জায়গায় পেন হচ্ছে, পেনকে কি বলবেন? যে আরবি ডাক্তার হইলে আলাম, অর্ধেক আরবি অর্ধেক বাংলা দিয়ে কিছু লোক যে ডাক্তারকে বুঝায়। হ্যাঁ, আলাম, আলাম থেকে আলিম, আলিম মানে হচ্ছে মুলিম, যন্ত্রণাদায়ক, মুলিম। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপর এরশাদ করছেন এই ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে। তাহলে এই এতগুলি বক্তব্য হয় ইব্রাহিম আলাইহিসসালামের কথা সবগুলি, আর না আল্লাহ পাকের কথা মাঝখানে হলে, এখন ইব্রাহিম আলাইহিসসালামের কথা আবার শুরু হচ্ছে। মাঝখানে অন্য কথা যদি আসে, ওটাকে আরবি গ্রামারে বলা হয় জুমলায় মুতারাজা। প্রথম আলোচনা চলছিল নামাজের, আর তারপর মধ্যখানে চলে আসলো হজের আলোচনা বা অন্য কোনো পারিবারিক প্রশ্ন উত্তর, আর তারপরে আবার ওই আলোচনা আমরা ফিরে আসলাম জুমলায় মোহতেরাজা মাঝখানে। তো এটাও হইতে পারে যে মধ্যখানে আল্লাহ পাকের কথা আল্লাহ পাক পেশ করার পরে এখন আবার ইব্রাহিম আলাইহিসসালামের কথা এখানে তুলে ধরেছেন। ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উক্তুলুহু আও হাররিকুহ। তো বলছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, তাই না? এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে, তোমরা এই এইসব রচনা কেন করেছো, এই শিরক রচনা করেছো, এগুলো তোমাদের মন গড়া কাজ। তখন তার জাতি, এমনকি তার পিতা আজার, বংশধর, দেশবাসী কি বলো? ফামা কানা জাওয়াবা কওমিহি, তার সম্প্রদায়ের জবাব আর কিছু ছিল না এই কথা বলা ছাড়া।
মানে এই একটাই কথা তাদের ছিল কি ইল্লান কালু যে তারা বলেছিল উক্তুলুহু ইব্রাহিমকে খুন করো তো মারো তো আও হারিকুহু অথবা একে পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও তো একে রাখা যাবে না হয় মারো একে খুন করো না হলে জ্বালাও একে একে রাখা যাবে না এই ছিল জবাব মুশরিক জাতির যারা ভুল পথে থাকে তাদের দলিল এই জন্য ওলামায়ে কেরামরা বলেছেন পাঁচ নম্বর দলিল হাদিসে এমন বিষয় যে বিষয়ে কোরআনে কোন স্পষ্ট কিছু পাচ্ছেন না রাসূলের হাদিসে স্পষ্ট পাচ্ছে না তাহলে দিন তো অসম্পূর্ণ নয় আছে কিছু তাহলে দেখতে হবে যে উম্মতের উলামায়ে কেরামের এই এই ক্ষেত্রে কোনো এজমা আছে কি না হ্যাঁ তৃতীয় হচ্ছে এজমা আর চতুর্থ হচ্ছে কিয়াস স্পষ্ট পাচ্ছি না আর এই এই এর উপরে কোনো রকমের এজমা ঐক্যমত পাচ্ছি না জিনিসটা অস্পষ্ট কোরআনেও পাচ্ছি না হাদিসও পাচ্ছি না আছে কিন্তু অস্পষ্ট তাহলে এটাকে কেমন করে নেব কেয়াস করতে হয় কেয়াস মানে একটি বিষয়কে আর একটি বিষয়ের সাথে তুলনা যদি সাদৃশ্যতা থাকে তুলনা করে এই বিষয়ের হুকুমটি এখানে প্রয়োগ করা যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছয়টি জিনিসে শুধু সুদ আছে এই কথা বলেননি যে ছয়টি জিনিস কিন্তু ছয়টি জিনিসের নাম উল্লেখ করেছেন হ্যাঁ কি কি বলতে পারেন স্বর্ণ চাঁদি রূপা আর হ্যাঁ আশাইর বিশাইর আলবুর রবিল বুর্রে হ্যাঁ আলমিল হবিল লবণ কিশমিশ এগুলি উল্লেখ করেছেন তাহলে আজকালকার লোকেরা যদি বলে যে চাউলে ধানে সুদ নেই এক মন ধান দিয়ে দেড় মন খাও অসুবিধা নেই দশ মন কাউকে ধান দিলেন ধার খাও অভাবের সময় আর ফসল উঠবে তখন আমাকে বিশ মন দিয়ে দিও তাহলে জায়েজ নাকি জায়েজ জি না তার দলিল দেন কোরআন আছে হাদিস আছে বলবো হাদিসে ছয়টা আছে ধানের কথা নেই রুজ আছে কোথায় দেখাতে পারবেন নেই ইজমা ওলামায়ে কেরামদের ঐক্যমত তাও পাচ্ছি না তখন চার নম্বর খুঁজতে হবে এর নাম কেয়াস আর এটা হচ্ছে এজমা এজমা মানে এই নয় যে আমরা মন গড়া ধরে নিয়েছি মজা মানা ফরজ এজমা হয়ে গেছে কোথায় এজমা হয়েছে দেখাও দেখি যে কোথায় এজমাটা হয়েছে ইসার মজাবের একটা মানা ফরজ তো কিছু এজমার ক্ষেত্রে বিভ্রান্ত করে এক শ্রেণীর আলেমরা এটা একটা গোমরাহি তাদের কিন্তু এজমা আপন জায়গায় ঠিক আছে যদি কোনো মাসলায় ঐক্যমত থাকে যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না প্রথম খলিফা এর উপর সাহাবায়ে কেরামদের হয়েছে এজমা হয়েছে যদি কেউ অস্বীকার করে আবু বকরের খেলাফতকে যেমন শিয়া রাফেজিরা তাহলে তারা গোমরা পথভ্রষ্ট দাদা বুঝলেন ওমর রাদিয়াল্লাহু খেলাফতের উপর সাহাবায়ে কেরামদের এজমা হয়েছে এগুলো এজমা কোরআন স্পষ্ট আছে আবু বকর ওমরের খেলাফতের কথা রসুলের হাদিস স্পষ্ট আছে ইশারা ইঙ্গিত অবশ্যই আছে হ্যাঁ শুধু আইমাত মিন কোরাইশ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িতে বলেছেন যা আবু বকরকে নামাজ পড়িতে বলো যখন তিনি না থেকেছেন বা অসুস্থ থেকেছেন শেষ শেষ সময় বলেন নাই এইরকমই আরও দলিল আছে এইরকম অনেকগুলি দলিল আছে তার মধ্যে একজন মহিলা এসে ইয়া রাসূলুল্লাহ আপনাকে এসে যদি না পাই তো কাকে মাসলা জিজ্ঞেস করবো কি বলেছিলেন এতে আবু বকর আবু বকরের কাছে যে তাহলে অস্পষ্ট দলিল আছে কিন্তু সেগুলি যদি কেউ বলে না যথেষ্ট নয় খেলাফতের জন্য এজমা আছে কিন্তু এইরকম এজমা দেখেন যে চার মজাবের একটা মানা ফরজ এর এজমা আছে দেখেন দেখি না কখনো এজমা হয়নি সর্বযুগে কোরআন এবং হাদিস সরাসরি মান্যওয়ালা লোকেরা থেকেছে কেয়াস হ্যাঁ কেয়াস আছে এজমা কেয়াস অস্বীকার কোরআন হাদিসের আলেম করে না কিন্তু বিদাতিরা এজমা কেয়াসের অপব্যবহার করে অপব্যাখ্যা করে যেখানে ব্যবহার নেই তার ব্যবহার করে আর যে যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা না করেও ভুল ব্যাখ্যা করে বুঝলেন কে আসে পারে এইরকম অনেক মাসলার ক্ষেত্রে হইতে পারে কি বললাম হ্যাঁ যারা পথভ্রষ্ট তারা কোরআনেও দলিল পায় না হাদিসেও দলিল পায় না হ্যাঁ আপনার সাথে তর্ক করে বা বহাস মোনাজারা করে অথবা যে কোনো এতে লেখালেখি করে ইন্টারনেটের যুগে লিখছেন কোরআনও দলিল পায় না হাদিসও দলিল পায় না
আপনি গ্রামে গেলেন, বিদাতী এলাকায় গিয়ে আপনার সহি তাওহীদ সুন্নতের কথা যখন বলবেন, কোরআনে ও দলিল নেই, তার আপনার কাছে দলিল কোরআন হাদিসের, হ্যাঁ ইজমাও নেই কিয়াস নেই, তখন পাঁচ নম্বরের দলিল আছে, মারামারি কর, মারতে কে, একে রাখা যাবে না গ্রামে, ফেতনা সৃষ্টি করে দিল। হ্যাঁ এইটা হচ্ছে বাতিল পন্থীদের দলিল, আল্লাহ কোরআনে কারিম উল্লেখ করেছেন। ফামা কানা জাওয়াব কওমিহি, ইব্রাহিম আলাইহিস সালামের জাতির জবাব এছাড়া আর কিছু ছিল না যে তারা বলতো উক্তুলুহু, একে মেরে ফেলো, আও হারিকুহু, একে জ্বালিয়ে দাও, ফানজাহুল্লাহ মিনান নার, আর সত্যিকার অর্থে তারা করলো কি, আগুনে ফেলেও দিল, আগুন জ্বেলে, বিশাল আগুন, সুবহানাল্লাহ, গর্ত খোদাই করে তাতে আগুন জ্বালিয়ে আগুনে ফেলেই দিল, ফালকাহু ফিল জাহিম, আগুনে ফেলে দিল। আল্লাহ পাক কি বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদা, হে আগুন ঠান্ডা হয়ে যাও, ও সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ইব্রাহিমকে সহি সালামতে রাখো, ঠান্ডা হয়ে আবার তাকে ঠান্ডাতে মেরে দিও না। ফানজাহুল্লাহ মিনান, আল্লাহ পাক বলছেন যে আগুন থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করলেন, নাজাত দিলেন। ইন্না ফি যালিকা লায়াতিন লিকাওমি ইউমিনুন, নিশ্চয়ই এই ঘটনাগুলিতে বহু শিক্ষার বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে, লিকাওমি ইউমিনুন, কার জন্য, বিশ্বাসীদের জন্য। আগুনে ফেলা হলো, তারপরেও জ্বালাতে পারলো না, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করে নিলেন, এটা দিয়ে একজন বিশ্বাসী মানুষ আল্লাহ পাকের কুদরত, হক এবং বাতিল, হক আর বাতিল যে দুটো জিনিস আছে, হককে ধরতে হবে যে কোনো অবস্থায়, প্রতিকূল অবস্থায় হককে আঁকড়ে ধরতে হবে, না প্রতিকূল অবস্থা, বাপ রাজি না, মা অসন্তুষ্ট, স্ত্রীকে রাজি করতে পারছি না, সেই জন্য আমি ইসলাম কবুল করব না, সেই জন্য আমি আসলে তাওহীদ আর সুন্নতে আসতে পারছি না, না এগুলো অজুহাত চলবে না, এগুলো অজুহাত কে করবে, কমিন লোক করবে, মমিন করবে না। শিক্ষণীয় বিষয় কার জন্য, এই জন্য আল্লাহ বলছেন মমিনের জন্য, সবার জন্য শিক্ষণীয় বিষয় নেই, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাই শিক্ষা রয়েছে কার জন্য, লিকাওমি ইউমিনুন, বিশ্বাসী জাতির জন্য। ওয়াকালা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলেছিলেন, ইন্নামা তাখাযতুম মিন দুনিল্লাহ আওসানা, নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমা গুলিকে উপাস্য সাব্যস্ত করেছো, ইত্তাখাজা মানে ধরে নেওয়া, তোমরা আওসানা, এই আওসান প্রতিমাগুলিকে কি করেছো, উপাস্য সাব্যস্ত করেছো, মাওয়াদ্দাতা বাইনাকুম ফিল হায়াতি দুনিয়া, এই তোমাদের এই শিরকের ধর্ম, এটা হচ্ছে তোমাদের পার্থিব জগতে সীমিত পরস্পর ভালোবাসার প্রমাণ, মামাদ্দা তো বাইনকো, তোমাদের মাঝে ভালোবাসা শুধু, ফিল হায়াতের দুনিয়া, যা সীমিত এই পার্থিব জগতে, ধর্মের লোকদের সার্বিক সহযোগিতা করা, অথচ বাতিল ধর্মের ওপর, শিরকুফুরের ওপর, নাস্তিকতার ওপর বাতিল মতবাদ মেনে চলছে, করছে না করছে না, তারা নিজ নিজ জাতির সহযোগিতা করছে, এটা হচ্ছে মানুষের চরিত্র, নাস্তিকরা নাস্তিকদের সহযোগিতা করছে, চরিত্রহীনরা চরিত্রহীনদের সহযোগিতা করছে, অশ্লীলতা ছড়াবার ক্ষেত্রে যারা পুত্তলিক মুশরেক, তারা মুশরেকদের সহযোগিতা করছে, নিজ নিজ ধর্মের লোকদের, এইরকম যারা তৃতীয়বাদ বিশ্বাসী, আর এইরকম ইহুদি নিজ নিজ জাতির সহযোগিতা করছে এবং তাদের সাথে মহব্বত রাখে। আল্লাহ বলছেন এই তোমাদের ভালোবাসা পার্থিব জগতে সীমিত, মরে যাওয়ার পরে এই দোস্তি, এই বন্ধুত্ব আর টিকবে না, থাকবে না। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বাযুকুম বিবাযঃ, অতঃপর কিয়ামতের দিবসে তোমাদের একে অপরকে অস্বীকার করবে, নেতা অস্বীকার করবে, যে এদেরকে বলিনি, যে ধর্মীয় নেতারা, ধর্মীয় গুরু, ব্রাহ্মণরা সাধারণদের সম্পর্কে বলবে যে আল্লাহ এদেরকে তো বলিনি যে তোমরা প্রতিমা পূজা করার মন্দিরে আসো, এ তো বলিনি, কবর মাজার পূজা পূজারী মোল্লারা আর এই মস্তানগুলো যারা এইসব গদ্দিনাসীনগুলো যারা মাজার নিয়ে বসে আছে, এরা বলবে যে আল্লাহ তোমাকে ভয় করেছি, এরকম আমরা জবরদস্তি করিনি, বলিনি তো, অস্বীকার করবে, প্রথম দিকে অস্বীকার করবে, হাত পা যখন সাক্ষী দিয়ে দিবে তখন বলে জবরদস্তি তো করিনি, বিভিন্ন অজুহাত পেশ করবে, যেগুলি বিভিন্ন জায়গায় কোরআনে কারিম আল্লাহ পাক বর্ণনা করেছেন। কিয়ামতের দিন অস্বীকার করবে, তাহলে নেতারা যারা ধর্মীয় নেতা হোক আর রাজনৈতিক নেতা হোক, যারা পাপের দিকে ঠেলে দিয়েছে জাতিকে, শিরকুফুরির দিকে বা ইসলাম তৌহিদের উল্টো দিকে ফিরিয়ে দিয়েছে, তারা অস্বীকার করবে যে আমরা গোমরাহ করিনি, এদেরকে ভুল পথে চালিত করিনি। আর এরা ভক্তরা যারা ছিল, অনুসারীরা, জনসাধারণ, তারা অস্বীকার করবে ওদেরকে, যে তোরা কে মানে,
অস্বীকার করবে, তোদের কোনো মহব্বত নেই, তোরাই তো আমাদের সব সেরেছিস, এ কথা বলবে। এই জন্য আল্লাহ বলেছেন একফরো বাদুকুম বাই বাদ ওয়াইয়াল আনো বাদুকুম বাজান, আর তাদের একে অপরের ওপর অভিসম্পাত করবে। ভক্তরা নেতাদের উপর লানত অভিশাপ করবে, ধ্বংস হও তোমরা, শাস্তি হোক তোমাদের ওপর, আল্লাহর গজব হোক তোমাদের ওপর, ওইরকম নেতা নেতারা ওদেরকে। ওয়াকুম উন্নার, আর তোমাদের বাসস্থান সকলের হচ্ছে জাহান্নাম। ওয়ামা আলাকুম মিন নাসিরিন, আর তোমাদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ পাক বলছে ফা আমানাল্লাহু লুত, এরপরে লুত আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি ঈমান নিয়ে আসলেন। লুত আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের কে ছিল বলতে পারেন? হ্যাঁ, ভ্রাতুষ্পুত্র, ভাতিজা, ঠিক বলেছেন। ঈমান নিয়ে আসলেন লুত আলাইহিসসালাম। ওয়াকালা, এবং বললেন, কে বললেন? একদল তাফসীর কারো বলছেন যে কাছে যেহেতু লুতের কথা রয়েছে, লুত আলাইহিসসালাম, সেই জন্য ওয়াকালা মানে লুত আলাইহিসসালাম বলে ইন্নী মুহাজিরুন ইলা রব্বি, আমি আমার রব আল্লাহ পাকের উদ্দেশ্যে হিজরত করছি, দেশ থেকে থাকবো না, দেশ থেকে চলে যাব, যেখানে আল্লাহ পাকের ইবাদত করতে পারো, আল্লাহর দিন পৌঁছাতে পারবো, সেখানে গিয়ে বসবাস করবো। আর একদল তাফসীর কারো বলছেন না, এই তাফসীর না, তাফসীর হচ্ছে ওয়াকালা মানে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আর এটা বেশি ভালো, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম হিজরত করেছেন। ইব্রাহিম সালামের হিজরতের কথা সহিহ বুখারীর হাদিসে রয়েছে যে ইরাক থেকে তিনি হিজরত করে শাম দেশে অর্থাৎ ফিলিস্তিন প্যালেস্টাইনে তিনি চলে গেছিলেন, মিশরে গিয়েছিলেন। ওয়াকাল ইন্নি মুহাজিরুন ইলা রব্বি, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে আমি আমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর কাছ দিকে হিজরত করছি, মানে এই না যে আল্লাহর কাছে হিজরত করে আকাশে যাচ্ছেন, বরং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি দেশ ত্যাগ করছি, এই রাগ ত্যাগ করছি। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, নিশ্চয় তিনি আল আজিজ, মহাপরাক্রান্ত, আল হাকিম, বড়ই প্রজ্ঞামান। ইব্রাহিম আলাইহিসসালাম হিজরত করলেন, আর তার সাথে ছিল কে? তার বিবি সারা আলাইহিসসালাম, আর এই ভাতিজা লুত। কিন্তু যখন ওই জালেম শাসকের কাছে গিয়েছিলেন, তখন বলেছিলেন যে দেখো এই জালেম শাসক, একে যদি সত্য কথা বলি যে তুমি আমার স্ত্রী, তাহলে আমাকে হত্যা করে দেবে আর তোমাকে নিয়ে যাবে, তো তুমি আমার সম্পর্কে জিজ্ঞেস করলে বলবে যে আমার ভাই, আর আমি বলবো যে এটা আমার বোন, কারণ এই জমিনে আমার ছাড়া আর তোমার ছাড়া কেউ মমিন নেই, আর ইন্নামাল মমিনু না ইখওয়া, মমিনরা পরস্পর ভাই বোন, সুতরাং তুমি আমার দিনই বোন আর আমি তোমার দিনই ভাই। এখানে একটা প্রশ্ন জাগে, ওই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো লুত আলাইহিসসালাম তো ছিলেন, তো কি করে তিনি বললেন যে আমার ছাড়া তোমার ছাড়া এই ভূমিতে আর কেউ মমিন নেই, ঠিক না? প্রশ্ন জাগে, যদি এই প্রশ্ন সাধারণ মানুষের প্রয়োজন নাই, কিন্তু আপনাদের প্রশ্ন জাগতে পারে কোনো সময়, সেই জন্য এটা ক্লিয়ার করে দেওয়া ভালো। তাফসীর কারমান বলছেন যে ইব্রাহিম আলী সালামের ওখানে বলার উদ্দেশ্য এই ছিল যে তোমার ছাড়া আমার ছাড়া এমন কোনো জোড়া স্বামী স্ত্রী নেই যারা মমিন হতে পারে, আর ইব্রাহিম লুত আলী সালাম ব্যাচেলার ছিলেন, তার পরিবার ছিল না তখন, এই এই জন্য তিনি বলেছেন যে আমার ছাড়া তোমার ছাড়া কেউ এই জমিনে মমিন নেই, মানে মমিন জোড়া নেই, স্বামী স্ত্রী নেই। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আর আমি দান করলাম ইব্রাহিমকে ইসহাক এবং ইয়াকুব। ইসহাক দান করার সুসংবাদ দিলেন ফেরেশতাদেরকে পাঠিয়ে, যেমন সামনে আসছে, আর তার সাথে সাথে ভবিষ্যৎবাণী আরও করে দিলেন যে এই ইসহাকের প্রজন্মে এক ছেলে জন্মে, তার নাম হবে ইয়াকুব, অমিম ওয়ারায়ে ইসহাক ইয়াকুব, ফাবাশশার না হাবি ইসহাক অমিম ওয়ারা ইসহাক ইয়াকুব। আল্লাহ পাক আয়াতে বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী ফাবাশশার নাহা, স্ত্রীকে সুসংবাদ দিলাম ইসহাকের, এবং ইসহাকের পরে ইসহাকের নসলে কে জন্মিবে? ইয়াকুবের জন্ম হবে, তিনিও নবী হবেন। আল্লাহ পাক তা এখানে একসাথে বয়ান করে দিয়েছেন, ওয়া জাআলনা ফি যুররিয়াতিহি নবুওয়াতা ওয়াল কিতাব, এবং আমি সীমাবদ্ধ করে দিয়েছিলাম তার সন্তানদের মধ্যে, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে, ইব্রাহিম আলাইহিসসালামের পরে নবুয়াতকে, নবুয়াত প্রাপ্তিকে, আর কিতাব নাজিল করাকে। ইব্রাহিম আলাইহিসসালামের পরে এমন কোন নবী আসেননি যারা ইব্রাহিম আলাইহিসসালামের বংশের বাইরে থেকে কোনো নবী হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালামের পূর্বে হয়েছে আদ সামুদের নবী, হুদ, সলে, অন্যান্য নবী আলাইহিসসালাম, হ্যাঁ, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের পরে যতগুলি নবী এসেছেন সবগুলি হচ্ছে হয় ইসহাকের বংশ থেকে আলাইহিসসালাম,
যাদেরকে বনি ইসরায়েলদের নবী বলা হয়, কারণ ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম কি ছিল? ইসরায়েল ছিল। আর এক নবী মাত্র এসেছেন, তাও ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আর এক ছেলের বংশ থেকে, তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। তিনি কে? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া জাআলনা ফি যুররিয়াতি, ইব্রাহিমের বংশধরে আমি করে দিয়েছিলাম বা দান করেছিলাম নবুয়াত এবং কিতাব, ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া, এবং তাকে পুরস্কার দান করেছিলাম ইহ জগতেও। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ইহ জগতেও পুরস্কার দিয়েছিলেন। সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যে তাকে আল্লাহ পাক খলিল হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রয়েছে, বরং কোরআনে কারীমে ওয়াত্তাখাযা আল্লাহ ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর নিঃসন্দেহে ইব্রাহিম আখিরাতেও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। তাহলে দুনিয়াতেও আল্লাহ পাক তার পুরস্কার দিলেন, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৎকর্মশীলদের, বরং সৎকর্মশীলদের দলেই শুধু না, সৎকর্মশীলদের তিনি ইমাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইমামুল আম্বিয়া, তেমন ইব্রাহিম আলাইহিস সালামও সৎকর্মশীলদের ইমাম, একজন বড় নবী রাসূল। ওয়া লুতান, আল্লাহ বলছেন, আর স্মরণ করো লুত আলাইহিস সালামের কথা, ইজ ক্বালা লিকাওমিহি, যখন নিজ জাতিকে লুত আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা, নিঃসন্দেহে তোমরা বড়ই অশ্লীল কাজে লিপ্ত রয়েছ, বড়ই অশ্লীল কাজে লিপ্ত রয়েছ। কি অশ্লীল কাজে লিপ্ত ছিল তারা? সমকামিতা, পুরুষে পুরুষে যৌন কাজ করা। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, বিশ্বজগতের কোন ব্যক্তি তোমাদের পূর্বে এই রকম জঘন্য কাজ করেনি। তাফসীরকারগণ এই আয়াতে বলেছেন, আর স্পষ্ট আয়াত, যে লুত আলাইহিস সালামের যুগের পূর্বে কোন মানুষ এই গুনাহ জানত না, যে পুরুষ পুরুষের কাছে যৌন চাহিদা নিয়ে যায়, এটা কখনো জানত না। এই পাপ শুরু করেছে এই লুত আলাইহিস সালামের বদ জাতি। আল্লাহ পাকের জন্য সবচাইতে কঠোর শাস্তি এদেরকে দিয়েছেন, আল্লাহ পাকের বড়ই গজব এদের উপর হয়েছে। আইন্নাকুম লাতাতুনার রিজাল, আল্লাহ আরো বলছেন লুত আলাইহিস সালামের কথা এখানে উল্লেখ করেছেন, লুত আলাইহিস সালাম বললেন যে তোমরা কি পুরুষদের সাথে সমকামিতায় আসছো? তাতুন আসা মানে পুরুষদের কাছে আসছো, মানে পুরুষদের সাথে তোমরা সমকামিতায় লিপ্ত হচ্ছ। ওয়া তাখতাউনা সাবিল, এবং তোমরা রাহজানি করছো। যদি রাহজানি করছো অর্থ করি, তাহলে একটা অর্থে সীমিত হয়ে যাবে, যে তাদের একটা পাপ ছিল কি? সমকামিতা। তার আগে পাপ ছিল কুফুরি, শিরক করা, মুশরিক জাতি ছিল। শুধু এই সমকামিতার জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করেনি, তার আর একটা পাপ কি ছিল? শিরক কুফুরি, এরা কাফের জাতি, মুশরিক জাতি ছিল। আর এক পাপ ছিল রাহজানি করা, ছিনতাই করা, লুটপাট করে নাও। ওয়াতাক্তাওনা সাবিলের শাব্দিক অর্থ শুধু রাহাজানি হয় না, ওয়াতাক্তাওনা সাবিল কাতা একটা মানে বিচ্ছিন্ন করে দাও, বন্ধ করে দাও, আর সাবিল মানে রাস্তা, তোমরা রাস্তা বন্ধ করে দিচ্ছ, তোমরা রাস্তা বন্ধ করে দিচ্ছ। এই আয়াতের তাফসিরে বা এই অংশটুকুর তাফসিরে একটি মত হচ্ছে রাহাজানি করা। যদি কোনো এলাকায় রাহাজানি হয়, ছিনতাই লুটপাট হয়, তো ওই রাস্তা দিয়ে মানুষ চলবে, মানুষের সমাগম থাকবে, সন্ধ্যাবেলা মাগরেব পরে, মাগরেবের আগে অনেক জায়গায় লুটপাট হয়ে যায়, ওই জন্য ওই রাস্তাই চলে না মানুষ বিকেল হইলে, সকাল সকাল যা করবে করে নাও, সন্ধ্যা হইলে সূর্য ডুবার আগে আগে বাড়ি ফিরো। আছে আমাদের দেশে এরকম এলাকা না নেই? সুবহানাল্লাহ। তাহলে ওরা রাস্তা বন্ধ করলো না করলো না? যারা লুটপাট করে, রাহাজানি করে, তারা রাস্তা বন্ধ করছে না করছে না মানুষের? যে তার রাস্তা বন্ধের অর্থ একটা পাওয়া গেল, এটা একটা তাফসীর, যে এই জাতির আর একটা কুচরিত্রী ছিল এই লুটপাট করে না। আর কেউ কেউ বলেছে ওয়াতাক্তাওনা সাবিল মানে তোমরা রাস্তা বন্ধ করে দিচ্ছ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রজন্মের রাস্তা রেখেছেন জেনারেশন বাড়াবার, প্রজন্মের রাস্তা কি? এ মানব জাতিকে বাড়ানোর উপায় কি? আরে পুরুষ হ্যাঁ বিয়ে করবে, হ্যাঁ তারপরে বৈধভাবে ছেলে মেয়ে জন্মাবে, এটা হচ্ছে সঠিক রাস্তা। আর একটা পশ্চিমাদের রাস্তা যে লিভ টুগেদার করো, শুধু মিলামিশা হইলেই হইল, হ্যাঁ আল্লাহ পাকের এমন গজব এই হারাম পদ্ধতির ওপর আছে, এই জন্য পশ্চিমা দেশগুলিতে জেনারেশন বাড়ছেই না, বাড়ছেই না, যার ফলে
এরা ওই সব দেশ অন্য অন্য দেশগুলি থেকে গ্রিন কার্ড ব্যবস্থা রেখেছে, আসো আমাদের দেশে আসো, নাহলে আমাদের দেশে আবাদ হবে না। কারণ ওই ওই সব দেশে আল্লাহ পাকের এই গজব রয়েছে, অধিকাংশ লোক বিবাহ করতে চায় না, যে না করে কাজটা সেরে নিচ্ছে, তাহলে প্রজন্ম কি করে বাড়বে, প্রজন্ম বাড়ছে না। আর এইসব হারাম বাচ্চাতে বরকতি বা কি করে হবে, সুতরাং দেশের শিক্ষিত লোকও পাওয়া যাচ্ছে না। তখন এরা বিভিন্ন দেশের শিক্ষিত লোকগুলিকে টানছে, অশিক্ষিতকে দেবে না, আপনারা যান আপনাকে গ্রিন কার্ড দেবেন, হ্যাঁ আপনারা যান আপনার জন্য কোনো চান্স নেই, কিন্তু একজন ডাক্তার যাক, একজন ইঞ্জিনিয়ার যাক, একজন সায়েন্টিস্ট যাক, হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম, তোমার প্রয়োজন আছে আসো করছে না। হ্যাঁ, কানাডা সম্পর্কে কোন এক ভাই বলছেন যে ওই দেশে যদি নাগরিকত্ব না দেয় বিদেশি লোকদের, কেউ তো দেশ কিছুদিনের মধ্যে শূন্য হয়ে যাবে এমন অবস্থা। কারণ মানুষ বিয়ে করতে চায় না, মানুষ বাচ্চা জন্মাতে চাইছে না, যে না করেই ওই লিভ টুগেদার করেই মনে করছে যে চলছে। তাহলে ওই দেশে তো 50 বছরের মধ্যে সাফ হয়ে যাবে, কিছু থাকবে না। যদি ওই সব দেশে এইসব লোকেরা যারা যাচ্ছে আর যাওয়ার হিড়িক পড়ে গেছে, মনে করছে যে এই স্বর্গে জান্নাতে যাচ্ছে, হ্যাঁ কিন্তু কোন জান্নাতে যাচ্ছে, এই দাজ্জালে জান্নাত না হয়। জি, যারা পশ্চিমা দেশে যাচ্ছে আমাকে খুব আশঙ্কা লাগছে এইসব দাজ্জালে জান্নাত না হয়। কারণ কোন যুগে যে অশান্তি চলে আসে, স্পেনের মতো অবস্থা না হয়। আল্লাহ পাক হেফাজত করে মুমিন মুসলিমদের। রাস্তা বন্ধ করে দেওয়া মানে তোমরা প্রজন্মের রাস্তা বন্ধ করে দিচ্ছ। তো ছেলে পৃথিবীতে মানুষ জন্মাবে কি করে, তোমরা পুরুষে পুরুষে সমকামিতা করবে, তো তো ছেলে মেয়ে তারা জন্মাবে না, বিয়েই করতে চাইছিল না এরা, বিয়েই করত, বিয়ে করে করবো যেখানে প্রয়োজন নাই, দায়িত্ব কেন নেব পুরুষে পুরুষে। ওরা পাগল মরিয়া পুরুষের জন্য, পুরুষ পুরুষকে খুঁজে, আর বিয়েই করবে না তাহলে ছেলে মেয়ে হবে না, আর ছেলে মেয়ে না হলে মানুষ আর পৃথিবীতে থাকবে না, যেগুলি আছে মরে সাপ। আল্লাহ বলছেন তাক্তাউনা সাবিল, তোমরা তো প্রজন্মের রাস্তাই বন্ধ করে দিচ্ছ। এটা একটা তাফসীর, কোথায় চলে গেল তাফসীর, তাহলে রাজধানী থেকে চলে গেল প্রজন্মের রাস্তা বন্ধ করা। হ্যাঁ, আর আরেক দল বলছেন যে ওরা রাস্তা বন্ধ করে দিত, তা রাস্তা বন্ধ করতো কিভাবে, মানুষের রাস্তা বন্ধ করে দিত, চলাচল বন্ধ করে দিত তাদের নির্লজ্জ কাজ দ্বারা। তারা বাড়িতে শুধু সমকামিতা করতো না, রাস্তাতে শুরু করে দিত, পশ্চিমাদের জেনা ব্যবচারের মতো রাস্তায় শুরু করে দেয়। পশ্চিমা দেশের একটা ঘটনা, রাস্তাতে শুরু করে দিতে এক জোড়া, যখন শুরু করে দিচ্ছে তো কিছুর কারণ, ওখানে এমন স্বাধীনতা না, না ওটাও স্বাধীনতা আছে, এটা আপনার বাইফোর্স বলার অধিকার নেই, যাই ভাগো রাস্তা থেকে বাইরে দূরে কর একটু, বলার অধিকার নেই। তো এইরকম যদি হয় তো ভদ্র লোকেরা ওইসব রাস্তা দিয়ে চলতে পারবে, আর তাও যদি সমকামিত হয় তো ভদ্র লোক রাস্তা দিয়ে চলতে পারবে, একটা মমিন মানুষ তার রাস্তা বন্ধ করছে না, করছে না। আল্লাহ বলছেন তোমরা এই নির্লজ্জ কাজ দিয়ে, অশ্লীল কাজ দিয়ে রাস্তায় বন্ধ করে দিচ্ছ, রাস্তায় শুরু করে দিচ্ছ তোমরা এই সমকামিতা। আর এই সমকামিতা রাস্তাতে তারা জবরদস্তি করতো অনেক সময়, ওতে আরো রাস্তা বন্ধ হয়ে যেত। রাস্তা দিয়ে মুসাফির যাচ্ছে, আর মুসাফির যাচ্ছে ওই সময় মুসাফিরকে ধরে শুরু করে দিল, ভয় আর যেতে পারে না ওই এলাকা, লুত আলাইহিস সালামের কওমের এলাকায়। আল্লাহ বলছেন তোমরা রাস্তাই বন্ধ করে দিয়ে মানুষের ভয়ে চলাচল করতে পারে না মানুষ তোমাদের দেশে। অতখতওনা সাবিলের এই রকম বেশ কিছু অর্থ করা হয়েছে। আর একটা অর্থ করা হয়েছে রাস্তা বন্ধ করার, সেটা হচ্ছে তারা রাস্তার পাশে বসে থাকতো আর তাদের এই আমোদ ফুর্তি করতো, আর বিদেশি লোক বা বাইরের লোক অচেনা লোক যদি ওই রাস্তা দিয়ে যেত তাদেরকে পাথর মারত, যার ফলে ভয়ে মানুষ ওই রাস্তা দিয়ে চলতো না। যেমন এক শ্রেণীর যুবকরা আজকাল জন্মেছে ওইরকম, এটা বিদেশি লোক দেখলে, একটা গরিব মিসকিন লোক দেখলে পাথর মারে বাচ্চারা, এদেরকে আদব শেখায় না, বেআদব জন্মায়। শুনেছেন না, শোনেন না এরকম কথাবার্তা? তো এইরকম হলে রাস্তায় চলা মুশকিল, রাস্তায় অসভ্যগুলো যে বসে থাকে রাস্তা দিয়ে চলতে ভয় লাগে, হারি রাস্তা দিয়ে চলবো কখন, ধরে চিন্তাই করে কি করে না করে, তাই না? তো রাস্তাতে এইভাবে লুত আলাইহিস সালামের এই অবাধ্য কাফের জাতি আর বদমাশ জাতি বসে থাকতো, যাতে বাইরের লোকের চলাফেরা মুশকিল হয়ে যেত। এই রকম কাজ এখনো বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে করে। বর্ডার এলাকায় যেহেতু আমরা বসবাস করেছি, বর্ডার এলাকায় স্থানীয় যে সব লোক মুসলিম হিন্দু সবাই অধিকাংশ এই চরিত্রের দেখেছি। বিদেশের বেচারা আসছে আর আসার পরে, হ্যাঁ কোথায় যাও, বাংলাদেশ যাচ্ছ, বাংলাদেশ থেকে হয়তো আসছে অথবা ভারত থেকে বাংলাদেশ আসছে, যখন কাটার তারের বাড়া হয়নি তখনকার, আমরা বাল্য জীবনের ঘটনা বলছি, হ্যাঁ বাংলাদেশ যাচ্ছ, ধরিয়ে দেবো এখনই পুলিশ, বিএসএফকে ধরিয়ে দেবো এখনই, বিডিআরকে ধরিয়ে দেবো, ওইদিকে হলে বিডিআরকে ধরিয়ে দেবো আর এইদিকে হলে বিএসএফকে ধরাই দেবো,
আর ভয় তো কান্নাকাটি ফ্যামিলি নিয়ে যাচ্ছে, হয়তো বাচ্চা নিজের নিয়ে যাচ্ছে, অথবা কোনো একজন একাই যাচ্ছে, ভয় কান্নাকাটি শুরু করে দিচ্ছে, বাইরে এই ধরিয়ে দিও না, তুমি কত টাকা নেবে, দাও 500 টাকা দাও, দাও 100 টাকা দাও। এইরকম জুলম অত্যাচারগুলি বর্ডার এলাকার লোকেরা করেছে আমার চোখের সামনে। তো যদি এই চরিত্র কোনো জাতির মধ্যে থাকে তাহলে লুত আলাইহিস সালামের এই বদ জাতির চরিত্র নয়, ঠিক কিনা? বিদেশি লোকের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, বাইরে থেকে একটা লোক এসছে তার সহযোগিতা সাহায্য হওয়া উচিত, তা না করে তাদের শোষণ করা বা তাদেরকে হুমকি দেওয়া, তাদেরকে ভীত সন্ত্রস্ত করা, এগুলি হচ্ছে গুনাহগার জাতির, যেই সব জাতি আল্লাহ পাক আল্লাহর গজবে তাদেরকে ধ্বংস করেছেন সেসব জাতির চরিত্র। এই চরিত্র যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে আল্লাহ পাকের গজব আমাদের উপর নামবে। বরং তারা মেহমান, যারা আপনার এলাকা দিয়ে আপনার গ্রাম দিয়ে যাচ্ছে মেহমান, এইরকম ঘটনা যদি বয়ন করি অনেক বেড়ে যাবে, কিন্তু এতে শিক্ষা রয়েছে। মাগরেবের পরে এক ভাই তার ফ্যামিলি নিয়ে যাচ্ছে গ্রাম দিয়ে, কারণ গ্রাম দিয়ে অনেক সময় হাঁটতে হইতো গ্রামেগঞ্জে, তখন রাস্তাঘাট অত ভালো ছিল না, বাস টাস ছিল না, হেঁটে যাচ্ছে রাতের অন্ধকারে, ভয় দেখাচ্ছে গ্রামের লোকেরা, ফ্যামিলি নিয়ে আসে আর সে হাঁটছে এক গ্রাম দু চারটা গ্রাম পার হয়ে আরেক গ্রামে যাবে, হয়তো অন্ধকার হয়ে গেছে, আর সেই সময় যদি ভীত সন্ত্রস্ত করে তাহলে এই রাস্তা বন্ধ করলো না করলো না, আগামীতে কোনোদিন আর ওই রাস্তা দিয়ে চলবে? আরে যাওয়া যাবে না, একদিন আমাদেরকে ধরছিল, কি যে হইতো, আল্লাহ বাঁচিয়েছে। কাফেররা তো করে, এক শ্রেণীর গুনাহগার পাপিষ্ট মুসলিমরাও এই ধরনের আচরণ তাদের আছে কিছু ইনকামের জন্য। এলাকার মাস্তান, এলাকার সব চাঁদাবাজ শয়তান, এরাই সব কাজগুলি করে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, এবং তোমাদের মজলিসে, নাদি মানে হচ্ছে মজলিস অনুষ্ঠান, তোমাদের মজলিসে তোমরা অন্যায় কাজ করে থাকো, অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকো। এটা আবার কি ছিল? বিভিন্ন মত পোষণ করেছেন তাফসীরকারগণ, তার মধ্যে একটি হচ্ছে যে তারা মজলিস ভরা মজলিসে সমকামিতা করত, লুকিয়ে না, ভরা মজলিসে। যারা গণধর্ষণ করে তাদের মধ্যে এই চরিত্র আছে না নেই? এক তো জেনা, আর তারপরে দু চার পাঁচজন মিলে বন্ধু সব, তা ফি নাদিকুমুল মুনকার, তোমাদের মজলিসে ভরা মজলিসে তোমরা লোকের সামনে তোমরা অশ্লীল কাজ করো, নোংরামি কাজ করো, আল্লাহ পাক গজবে ধ্বংস করেছেন তার এই এইসব জাতিকে। তাহলে এই চরিত্র যদি কোনো জাতির মধ্যে থাকে, ধর্ষণকারী লোকেরা থাকে, জেনাকারী লোকেরা থাকে, জালেম লোকেরা থাকে, তাহলে তাদেরকে আল্লাহ পাক ওইভাবে ধ্বংস করবেন। আর কেউ কেউ বলেছেন যে তাদের আর একটা বদ অভ্যাস ছিল, তারা মজলিসে বসে নিজের বায়ু ছাড়ত জোরে আর হ্যাঁ 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 করে হাসত। কিছু মূর্খ জাতির এইরকম চরিত্র আছে, জানি না আপনারা দেখেছেন কিনা, কিন্তু আমি ছোটো কালে খুব না, তখন যৌবনে চলে এসেছিলাম, বরযাত্রী এসছে, আর এই বরযাত্রী হিন্দুদের বরযাত্রী, মুসলমানদের ইসলামে বরযাত্রী নেই। তো এই বরযাত্রী এসে এইরকম হাওয়া ছাড়ছে আর হ্যাঁ হ্যাঁ করে হাসছে, একজন ছাড়ছে বাকিগুলো আসছে, আর একজন ছাড়ছে ওই দিক থেকে বাকিগুলো আসছে, ওই দিক থেকে আর একজন ছাড়ছে বাকিগুলো আসছে, মুসলিমদের বরযাত্রী এগুলি, কত বেয়াদবরা মজলিসে। তো এই চরিত্রগুলি হচ্ছে মজলিসে প্রকাশ্য খারাপ নোংরা কাজ করা, এইরকম মজলিসে যে কোনো নোংরা কাজ হতে পারে। এই আয়াতের অন্তর্ভুক্ত হচ্ছে জুয়া খেলা, মজলিসে মুনকার কাজ করা হচ্ছে জুয়া খেলা, যেই মজলিসে জুয়া খেলা হয়, হ্যাঁ ধোকাবাজির কাজ হয়, এইসব মজলিসে আল্লাহ পাকের আজাব গজব রয়েছে। ফামা কানা জবাব কম হি লুত আলাইহিস সালামের জাতির আর কি জবাব থাকবে, আর কিছু বলতে পারবে? কি বলতো? ইল্লান কালু, শুধু এই কথা বলে তাদের জবাব ছিল, এতে না বি আযাবিল্লাহ, লুত তুমি খুব সাধু সেজে গেছো, তুমি ভালো মানুষ, তাহলে আল্লাহ পাকের আযাব কোথায় আছে, নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও যে তুমি আসলে সত্যি নবী হয়েছো আর আমরা খুব পাপের কাজ করছি আর তুমি খুব ভালো মানুষ, তাহলে আল্লাহর আযাব কোথায় আছে, নিয়ে আসো। লুত আলাইহিস সালাম যখন দেখলেন যে এরা হেদায়েত হবে না, তখন দোয়া করলেন আল্লাহ পাকের কাছে, কালা রব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন, আল্লাহ আমার সাহায্য করো এই ফাসাদ সৃষ্টিকারী জাতির বিরুদ্ধে, এই ফাসাদ বিপর্যয় সৃষ্টিকারী এই পাপিষ্ট জাতির বিরুদ্ধে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমার মদদ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাহায্য করলেন, ধ্বংস করে দিলেন লুত আলাইহিস সালামের জাতিকে, আর লুত আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে নিলেন।
समय अनेकटा हो गए। एरपे शुरू हो लूत आलि इसलमर जति के ध्वस करते फेरिस्तारा आसलें मानुष रूपे प्रथम इब्राहिम आलि इसलमर बाड़ीते मेहमान हुए आसलें तरपे से सुसंबाद दिए गेलें लूत आलि इसलमर एलकाय वही जति के ध्वस करलें। इनशाअल्लाह ताला आगामी सप्ताह সেগুলি আমাদের আলোচনায় আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআনে কারিমের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাদিসের অনুসারীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেন, জালেমদের থেকে আল্লাহ পাক তাদের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসকে যারা অস্বীকার করে, আল্লাহ পরকালকে অস্বীকার করে, আল্লাহর সাথে যারা শির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন লাঞ্ছিত অবদস্ত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের রিজিকে বরকত দান করেন। যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থ রাখেন, আল্লাহ পাক তাদেরকে যেন দুনিয়াতেও ভালো রাখেন, রিজিকে বরকত দান করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজতে রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা।